हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। नतून एक रेसिपी सबाई के स्वागत। हमार आजकल रेसिपि बीटरूट बा बीट कोबी भाजे। खूब ही सिम्पल भावे आमी ए रेसिपिटी देखान चेष्टा करछि। तो चलुन ताहले देखे नेवा जाक आजकल रेसिपिटी। तो देखते आमी एखाने दुईटा बीट कोबी नियेछि और बीटकपिटा किन्तु आमी आगे थेके खुसा सारिये नियेछि। एखन एगुलोके खूब भालो करे केटे निब। এই বিটকপিটা কিন্তু খুব ছোট ছোট করে কুচি করলে দেখতে অনেক সুন্দর লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কুচি করে নিতে। আর ভিডিও শুরুতে সবাইকে বলি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি সবগুলো বিটকপি কিন্তু কেটে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কেমন করে কেটে নিয়েছি। আমি যথাসম্ভব কিন্তু চিকন করে কাটার চেষ্টা করছি। এখন এগুলোকে খুব ভালো করে একটু একবারের মতো পানি দিয়ে ধুয়ে নিব। এখন চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর একটা কথা বলে রাখি, এই বিটকপিটা কিন্তু বারবার ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই এমনটি লালই থাকবে। একবার কিন্তু পরিষ্কার করে নিলে হবে, কারণ বারবার পরিষ্কার করলে কিন্তু বিটকপিটা পরিষ্কার করতে করতে সাদা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম 10-12টির মতো কাঁচামরিচ। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব বিটকপিগুলো। অনেকে এটাকে কিন্তু বিটরুটও বলে থাকে। এখন সব কিছুর সাথে এখন ভালো করে মিশিয়ে নিব। আর আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ এর থেকে যে পানি বের হবে এতে আমি এটাকে সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু আলুর মতো একেবারে গলে যাবে না, একটু শক্ত শক্ত মতো থাকে এবং খেতে খুবই ভালো লাগে। আর এটা সিদ্ধ হতেও কিন্তু একটু বেশি সময় লাগে, এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে এটাকে সিদ্ধ করে নিব। আর চুলার আঁচটা বাড়িয়ে রান্না করলে কিন্তু কালারটা ঠিক থাকবে না। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে বিটকপিটাকে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। তো আমার ভাজিটা কিন্তু এখন রেডি। তো ক্যামেরায় তো আমার কালারটা বোঝাই যাচ্ছে না যে আসলে কালারটা কেমন আছে। আঁচটা কমে রান্নার কারণে কিন্তু কালারটা ঠিকই আছে। তো যেসব আপু এবং ভাইয়ারা এই বিটকপি বা বিটরুট খেতে পছন্দ করেন, অবশ্যই আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল অপশনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আসলে যে কালারটা সেটাই কিন্তু এই ক্যামেরা হয়তো ঠিক মতো আসছে না। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব। নেক্সট টাইম নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।